عنه كذا كذا رد بر مو عشان ما আমি ভাই হাসছে কিন্তু আমি আজকে লাইসম্যান যে থাকে রেফারি ওনার একটা ভুল সিদ্ধান্তে আজকে আমরা সি ডিভিশনে একটা এক গোল দিয়ে দিয়েছে রেফারি 30 মিনিটের উপরে খেলা বন্ধ, তারা ডিসিশন লইতে পারতেছে না যে এটা গোল কি গোল না, সবাই কইতেছে গোল না কিন্তু তারা ওখানে 30 মিনিট পরে আমরা ডিসিশন দিতেছে এটা গোল, তো যেটা কোনো মতে কাম্য না। এবং টিএফএ এটার মধ্যে সবচেয়ে বড় গাফিলতি এরকম নিষ্কর্মা কথা রেফারি রাখছে, তারা যারা চোখের সামনে গোল হয়েছে না দেখে হ্যাঁ গোল দিয়ে দিছে, তো এটা কী বোঝা যাইতেছে আমার তো নিশ্চয় বোঝা যাচ্ছে গটাপ টিএফএর লোকে বা এই রেফারির লোকে হয়তো অপোজিশন ক্লাবের তারা মনে গটাপ করছে এরকম মনে হয়।